বাজারে নিষিদ্ধ ত্বক ফর্সাকারী আট ধরনের ক্রিমের আমদানিকারক, সরবরাহকারী ও বিক্রেতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে বিএসটিআই। বিশেষজ্ঞরা বলছেন, এসব ক্রিম ব্যবহারে ত্বকে স্থায়ী দাগ পড়ার পাশাপাশি রয়েছে ক্যান্সারের ঝুঁকি। খোলা বাজার ও অনলাইন শপিং প্ল্যাটফর্ম থেকে ১৩টি প্রতিষ্ঠানের ত্বক ফর্সাকারী ক্রিম সংগ্রহের পর সেগুলোর মান পরীক্ষা করে বিএসটিআই। এর মধ্যে ৬টিতে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর পারদ ও ২টিতে পারদের পাশাপাশি মিলেছে হাইড্রোকুইনন। এই ৮টি ব্র্যান্ডই পাকিস্তানি। গৌরী, চাঁদনি, নিউ ফেস, ডিউ, গোল্ডেন পার্ল, হোয়াইট পার্ল, ফাইজা ও নূর নামের এসব ক্রিমে মিলেছে ৫০০ PPM এর বেশি পারদ, যেখানে মাত্র ১ PPM পারদ ব্যবহারের অনুমতি রয়েছে। ১৩টার মধ্যে আমরা ৫টা খালি আমাদের কমপ্লাই করছে মান, আর বাকি ৮টাই কমপ্লাই করে নাই। এর মধ্যে ২টাতে তো আরও ২টাই ক্ষতিকর পাওয়া গেছে পারদ এবং হাইড্রোকুইনন। এখনও তো যারা আমদানি কারক তারা তো মিস ডিক্লারেশন দিয়ে আনতে পারে, অথবা লাগেজ পার্টি আনতে পারে, অথবা বাংলাদেশে হয়তো তৈরি হচ্ছে লিখে দিয়েছে যে মেড ইন পাকিস্তান। বিশেষজ্ঞরা বলছেন, এসব ক্রিমে সাময়িক ত্বক ফর্সা হলেও দীর্ঘদিন ব্যবহারে ঝুঁকি আছে ক্যান্সার সহ নানা জটিলতার। প্রথম দিকে মনে হবে ফর্সা হচ্ছে, কিছুদিন ব্যবহারের ফলে সেখানে নতুন করে আবার নতুন নতুন পিগমেন্টেশন তৈরি হয়। দীর্ঘদিন ব্যবহার করলে মার্কারি শরীরে অ্যাবজর্ব হয়। মার্কারি হেভি মেটাল হিসাবে এটি কিডনিকে অকেজ করে ফেলতে পারে, এটি লিভারে ক্ষতি করে, এটি বনমেরুতে সমস্যা করে, নার্ভের সমস্যা করে এবং ফুসফুসের সমস্যা করে। ত্বক ফর্সাকারী ক্রিম সহ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডো। কাজ করতেছি ২০০৮ সাল থেকে এখানে এসডো, কিন্তু তারপরে আমরা ২০১৬ সাল থেকে পুরোটা পুরোপুরিভাবেই কাজ শুরু করছি আর কি। বিএসটিএ এটা সচেতন হওয়া উচিত। আমরা তো চাচ্ছি যে সরকার এই সম্পর্কে সচেতন হোক, পাবলিক কনসার্ন ব্যাপার যেহেতু এটা। অনলাইন এসব পণ্য বিক্রিতে অভিযুক্ত প্রতিষ্ঠানকে এরই মধ্যে সতর্ক করেছে বিএসটিআই। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।